সুময়া আফ্রিন ইতি আপনি লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে রাতে ঘুমার সময় এখনও বুকের দুধ খায় এতে কি গুণা হচ্ছে কিভাবে ছাড়াতে পারি হানাফি মাঝাব অনুযায়ী আড়াই বছর এর মধ্যে বুকের দুধ খাওয়ানো শেষ করতে হবে কারণ আল্লাহ বুল আলম কর্ণিক বলেছেন ও হামল অফিসার হু তার এতুনা শাহর এবং আল্লাহ তালা কর্ণিক আরও বলেছেন যে হাউলাইনে কামের ইমান আরদ আইন রদা তিনি দুধ পান করাবেন মা সন্তানকে তো বছর পূর্ণ যদি তিনি দুধ পানের মেয়াদটা পরিপূর্ণ করতে চান তাহলে দুই বছর দুধ পান করাবেন আমি আড়াই বছর বলেছি দুঃখিত দুই বছর অর্থাৎ চব্বিশ মাস তো এই চব্বিশ মাসের পরে বাচ্চাকে যে ভাবে দুধ ছাড়াতে হবে যদিও এক্ষেত্রে সৌদি আরবের অলামায়ক রামের অনেকের ভিন্ন মত আছে তাদের দৃষ্টিকোণ হলো যে দুধ পানের মেয়াদ এটি বলা হয়েছে এটি তার জন্য ভালো কল্যাণকর কিন্তু করা হয়নি বিধায় কেউ পরবর্তীতে তিন বছর সাড়ে তিন বছর গুণা হবে না যদিও সাইন্টিফিকলি ওই বিষয়টা প্রমাণিত যে পরবর্তীতে মায়ের দুধ আর সন্তানের জন্য উপকারী থাকে না তো অধিকতর সতর্ক এটি যে দুই বছর পর সন্তানকে দুধ পান করাবেন না এবং ছাড়াতে কষ্ট হলেও আপনি নিয়ে একটু কষ্ট করে ভিন্নভাবে তাকে ভুলি ভালোই হলো ছাড়াতে havjat neki.